কিন্তু অন্য যদি অন আছো তাহলে আমার লাইফে জয়েন হও। কেউ কি ছোটালে আমার জয়েন হয়। কেউ কি অনাথ যদি অনাথ তাহলে আমার লাইফে জয়েন হও। কেউ কি বলছো না কেন? কেমন আছো তুমি? দিদি আজকে তুমি লাইভ করবে না? হ্যাঁ হামিদুল দাদা, তুমি কেমন আছো? থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। হ্যাঁ তাপস, ঠিক আছে, আমি আজকে আসবো। কালকে না, মানে আমার শাশুড়ি তারপরে হাজবেন্ড হসপিটাল, তো আস্তে আস্তে অনেক রাত্রে হয়েছে তাই আমি আসতে পারি নাই। আর তুমি তো লাইভ করোই নাই মনে হয়, আমি তো দেখিই নাই। হ্যাঁ হামিদুল্লাহ দা, আমিও ভালো আছি, এই তো খাওয়া দাওয়া করলাম, ভাবলাম একটু লাইভ করি তার জন্যই। দেখো না এখানে যে গরম, আমার দেখো মুখে কি ঘামাচি না কি বলে গরমে হলো। ও আচ্ছা, কালকে রাত্রে লাইভ পড়ো নাই? আচ্ছা হ্যাঁ, তাই তো দেখতে পেলাম, তোমার তো লাইভ পড়ো নাই, দেখি নেই, দেখতে পেলাম না। হ্যাঁ হামিদুল দাদা, আমি ভালো আছি, ভালো মানে ভালোই, কিন্তু এখানে না খুব গরম গো। মুম্বাইতে তাও এত গরম ছিল না, কিন্তু এখানে খুব গরম। বসে পড়ে হ্যাঁ দিদি লাইক করার জন্য। হ্যাঁ হামিদুল দা, হেপি লাগছে, থ্যাংক ইউ। মনু দি ওরা তো আসবেই না, ও তো মনে জানেই না। আজকে মনু দিদি কি লাইভ করছে না এখন? এ রাম, বৃষ্টি পড়তেছে, কি করি এখন। এই দেখো আমাদের কাছে না, এটা কি ফল বলে দেখতে পাচ্ছ? এটা কি কি ফল জানি তো,
তোমাদের কি বলে দিদি বলো তো, এই ফলটাকে দেখেছ? ওই যে দেখো, এটাকে কি বলে তোমাদের এখানে? আচ্ছা বুঝা যাচ্ছে, ঠিক আছে আমি পরে দেখাবো, ঠিক আছে। ও কালকে মনু দিদি লাইভ করেছিল, আমি না দেখিনি জানো হামিদুল দা, আমি একটু মানে ব্যস্ত ছিলাম পরে তাই। তারপর তাপসী দিদির লাইভ তো মানে গেছিলাম দেখার জন্য, কিন্তু দিদি তো করে নাই তাই। তাপসী দিদি তুমি কি খেয়েছো, কি রান্না করেছো দুপুরে? হামিদুল দা তুমি দুপুরে কি খেয়েছো বলো? আমার পরিষ্কার হচ্ছে না, ও আমার মানে নেটওয়ার্ক প্রবলেম তো, আর এখানে না বৃষ্টি বৃষ্টি ভাব তাই, এই যে তাই তার জন্য। আমাকে কি দেখা যাচ্ছে না, কথাগুলো শোনা যাচ্ছে না বলো? ও আচ্ছা, একটু বাইরে কোথায় খাওয়া দাওয়া করো নাই? হামিদুল্লাহ তুমি না বলেছিলে বাড়ি আসবে, আসো নাই? আমি আজকে না মটন রান্না করেছিলাম, আর কুমুর আছে না, কুমুর ভাজি করেছিলাম ওইটাই। আমি বেশি টাইম করব না, ওই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ করব। দিদি তোমার মেয়ে কেমন আছে বলো? চলে গেলে নাকি? তাপসী দিদি তুমি চলে গেলে? হ্যাঁ তাপসী দিদি, বাবু ভালো আছে, ওই তো বাবু ঘুমালো, ভাত একটু ভাত খেয়েছে, খেয়ে এখন ঘুমাচ্ছে। আচ্ছা হামিদুল দা আসো, দেবো তো মটন রান্না করেছিলাম, আসো খেয়ে যাবে। দেখেছো দিদি এগুলা মুখে কি হয়েছে আমার, প্রচুর গরম এখানে বুঝছো। হ্যাঁ ভালো আছে। আর কি বলে, আজকে তো রবিবার, আজকে তো স্কুল যায় নাই তাই না? আমি দেখেছিলাম তোমার মেয়ের ভিডিও, মেসেজ করেছে কিনা তা তো, কমেন্ট করেছে কিনা তা তো মনে নেই, কিন্তু দেখেছি। আর ভিডিও দেও না, আমি দেখি রোজ। হ্যাঁ হামিদুল, আমার ফটো পরিষ্কার নেই মানে বাইরে আছে না, কেন জানে নেটওয়ার্ক প্রবলেম, তার জন্যই মনে হয়। রুমে তো নেটওয়ার্কই পাচ্ছে না, লাইভ অনই হচ্ছে না, তার জন্য বাইরে এসে বসলাম। এখন দেখো তো।
মনে হয় ক্লিয়ার হবেই না, নেটওয়ার্ক ভালো না থাকলে হয় না। না হ্যাঁ, হামিদুল দা আমার ফেসবুক আছে তো। তাপসী দিদি, তুমি আজকে কি রান্না করেছিলে বলো? হামিদুল দা, তোমাকে তাপসী দিদি বলছে, তুমি আজকে কি খেলে বলো, বলে দাও তুমি। আচ্ছা তাপসী দিদি, কি বলো তো কবিরের কি খবর? কোনো তো পাত্তা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমার হাজবেন্ড ঘুমাচ্ছে বাবুর সাথে, এই যে ভাত খেলো খেয়ে ঘুমাচ্ছে, এখন বাড়িতেই আছে, যাবে 31 তারিখে মনে হয়। না 31 তারিখ না, 2 তারিখ এরকমই, 1-2 তারিখে যাবে। আচ্ছা তাপসী দিদি আজকে চিকেন রান্না করেছে। দিদি কি বল, হামিদুল দা বলছে বৌদি আমি এখনো খাইনি। হামিদুল দা আসো, তাপসী দিদি না আজকে চিকেন রান্না করেছে, আমি তো মটন রান্না করেছি, আসো তোমার তোমার ঘরে খেতে লাগবে না, চিকেন মটন দিয়ে খেতে পারবে। এই তো দেখো দিদি কে এসেছে, হ্যাঁ ফিম এসে গেছে দেখো, বলছে হাই জানে মন কেমন আছো। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভীম তুমি কেমন আছো বলো? কি হামিদুল্লাহ চলে যাবে, তুমি থাকো আর একটু টাইম। না না ভীম ভুলিনি, তাই ভাবছিলাম তোমার কথা, কিন্তু আমি তো কালকে বলিনি, আর কালকে তো তাপসী দিদি লাইভ করে নেই, তারপরে আমিও তো টাইম পাই নাই, যাইও নাই, তাই আমি ভাবছিলাম তুমি আসবে কি না। হামিদুল দা দেখো তাপসী দিদি কি বলছে, বলছে এখনো খাওনি কেন হামিদুল ভাই? হ্যাঁ ভীম আমার বাবু ভালো আছে তো, ওকে ভাত একটু ভাত খাইয়ে দিয়ে তারপর এখন ঘুমাচ্ছে। হ্যাঁ বাবু ভালো আছে ভীম, তুমি কেমন আছো বলো ভীম? ভীম তুমি কি খেয়েছো দুপুরে বলো? হ্যাঁ ভীম আমি পোস্ট করেছিলাম। হ্যাঁ তাপসী দিদি ভীম এসেছে, ও হামিদুল দা। আচ্ছা আজকে ছুটি আছে তাই একটু আমার নিজের কাজে এসে যাচ্ছে, তাই ভীম বলছে বলো সবাই কেমন আছো। হ্যাঁ বলে দেও তাপসী দিদি হামিদুল্লাহ কেমন আছো।
আজকে না আমি মটন রান্না করেছিলাম আর কুমুর ভাজি করেছিলাম ভীম, তুমি কি খেলে বলো? হ্যাঁ হ্যাঁ, তাপসী দিদি বলছে। ভীম, আমি ভালো আছি। এখন কোথায় আছো পিয়া? আমি না এখন শ্বশুরবাড়ি আছি আসামে। হামিদুল্লা বলছে হোটেলে নাস্তা করেছি, ঘরে গিয়ে খাবো। আচ্ছা, হোটেলে কি নাস্তা করলে বলো? আচ্ছা, ছোটা ভীম বলছে আমি না এখনো খাইনি। আচ্ছা আসো তাহলে, আমি না মটন রান্না করেছি আর তাপসী দিদি চিকেন রান্না করেছে, এসে খেয়ে যাও। আচ্ছা, কারণ তুমি কোথায় খেতে দিলে? হ্যাঁ আসো, খেয়ে যাবে। হ্যাঁ, তাপসী দিদি বলছে এখনো খাওনি, তোমার বেবি রাগ করবে। হ্যাঁ ভীম, তোমার বেবি রাগ করবে তো, বেবি তো আসবেই না, জানেই না যে আমি লাইভ করছি, তাই না? মটন, হ্যাঁ। আর কি বলো তো, মুনু দিদি ওই দিন বলছিল ওর না দিনে বেলা টাইম মানে পায় না, রাতে হলে হয়তো আসতে পারবে কিন্তু দিনে বেলা আসার টাইমই নেই। ওরকমই গো, আমি কবে থেকে ভাবছি লাইভ করবো করবো কিন্তু টাইমই পাই না। আজকে ভাবলাম করবো, তারপর বাবু ঘুমাচ্ছে তার জন্যই। এত নেটওয়ার্ক স্লো, ভালো লাগে না। পিয়া, ওর বেবি আছে, খাবার দেবে, তাই না? হ্যাঁ হামিদ, হ্যাঁ তো বলতে লাগবে, না হলে তো ওরা জানবেই না আসবে কি করে বলো। হামিদুল্লাহ, তাপসী দিদি বলছে ঘরে কি রান্না হয়েছে, বলে দাও কি রান্না হয়েছে। আচ্ছা ভীম, ভীম বলেছে দেখো পিয়া আমার বেবি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন ভীম বলো তো, কান্না কান্না করছো কেন? হামিদুল্লাহ তুমি আছো বলো তো, এই তাপসী দেখো কি বলছে। না না ভীম, ভুলবো না বলো, তোমার বেবি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, চিন্তা করো না, আবার চলে আসবে। আচ্ছা ভীম, আজকে তুমি কাজে যাও নি বলো? আচ্ছা হামিদুল্লাহ বলছে আমি জানি না, সকালে 7টার সময় এসেছি, বলতে পারছি না। আচ্ছা তাপসী দিদি, আমি না এখন শ্বশুরবাড়ি আছি মানে আসামে, জানোই তো আমি আসামে এসেছি, তাই না? আচ্ছা হামিদুল্লাহ, চলে যাবে তুমি এখন, আর একটু টাইম থাকো। ভীম বলছে বেবি আমার সাথে কথা বলবে না বলেছে।
কি খবর গোজা? কে গো দিদি বলো। আচ্ছা তাপসী দিদি, বলো তো ওখানে তোমাদের এখানে গরম কেমন? আমাদের এখানে মনে হয় আজকে রাতে বৃষ্টি হবে। হামিদুল ভাই, হামিদুল দা, তুমি কি চলে গেছো বলো? দেখো তাপসী দিদি কি বলছে, বলছে হামিদুল ভাই গজার কি খবর? হ্যাঁ দিদি, আমি কাঠে রান্না করতে পারি। আগে পারতাম না, কিন্তু এখন পারি। এখানে আমাদের অনেক মানে গাছ আছে না, মানে কাঠ অনেক আছে, তাই ভাবলাম গ্যাসের থেকে কাঠে রান্না করলেই ভালো। আচ্ছা ভীম, লাইক, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। জানি বলা লাগবে না তোমরা যে লাইক করবে। হামিদুলদা মনে হয় চলে গেছে। হ্যাঁ গো দিদি, খুব গরম। আর ওই যে চুলায় রান্না করছি না, তারপরে এখানে গরম অনেক গো। আর আমার রুমে না অনেক গরম, মানে ভালো লাগে না। আর এখানে কারেন্টও তো অনেক, মানে যাওয়া আসা করে এখানে, তার জন্য। আর মুম্বাইতে তো বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট তো যায়ই না, তার জন্যই। তাহলে এসি লাগাই নেও। হ্যাঁ ভীম, লাগাবো। কখন লাগাবো বলো তো? ইউটিউবে যখন সাকসেস হব না, তখন ইউটিউবে তখন আমি লাগাবো এসি। তার আগে লাগাবো না, আমার হাজবেন্ড এসি লাগাইতে দেবে না বলে। টাকা নেই তো আমাদের, তার জন্য জানোই তো গরম চলে যাবে। হ্যাঁ তা তো ঠিক, গরম তো চলে যাবে। লাগাবো, কয়টা দিন অপেক্ষা করি তারপর। হামিদুলদা তুমি কি চলে গেছো বলো? হ্যাঁ তাপসী, শাড়ি মানে কি, আমি নাইটিও পরি শাড়িও পরি, মানে দুটোটাই পরি আর কি, বেশি নাইটি পরি এমন। হ্যাঁ ভীম, হ্যাঁ তোমার তো আর বেশি নেই। হ্যাঁ মানে হতাও তো হচ্ছে না গো, এই কইটাই। কবে যে হবে 1K জানি না, আর 1K হলে কি হবে, ওইদিকে এত মানে টাইম, ওয়েস্ট টাইমটা কোথায় পাবো বলো? এবার তুমি অনেক টাকা পাবে। হ্যাঁ তা তো পাবোই, তোমার যদি লাগে বলো। হ্যাঁ আমি আমি পাঠিয়ে দেবো তোমাকে, নয়তো তুমি নিতে আসবে। হ্যাঁ আমাকে টাকা দেবে তো বিয়া। হ্যাঁ দেবো তো, কেন দেবো না বলো, এত টাকা কোথায় রাখবো। আমি খুব গরিব। আচ্ছা তুমি গরিব, কে বলেছে বলো তো? কেউ গরিব না দুনিয়াতে, সবাই নিজের দুনিয়াতে ধনী, ঠিক আছে? টপে তো দেখাচ্ছে দুইজন, তুমি ভীম আর মনে হয় দিদি আছো, তাই না? আচ্ছা সত্যি আমি খুব গরিব, তাই চিন্তা করো না। আমি আমি আছি তো, আমি
ইউটিউবে সাকসেস হইলেই তোমার কত টাকা লাগে দিয়ে দিব, ঠিক? আচ্ছা, তোমাকে টাকা দিলে তুমি এসে বাড়িতে এসে লাগাবে ভীম? ঠিক আছে, দেবো তো। ছাগল ডাকছে। হ্যাঁ, একটা না ছাগল মানে কি বলতো, ওখানে আমরা গ্রামে তো ছাগল, তারপরে মুরগি, তারপরে আরো কি কবুতর সব আছে এখানে। আমাদের একটা ছাগল আছে, হ্যাঁ নিয়ে যাও আসো। এই দেখো বিড়াল চলে গেল ওইদিকে। বিড়াল আছে না, পাপা দেখলে না বলবে মেও ওটাকে না ধরতে যাবে, ওরকম লেজটা না টেনে ধরে। আর ছোট ছোট মুরগির বাচ্চা আছে না, ওগুলোকে না গিয়ে ধরবে পাপা এরকম পাজে বাপু। আচ্ছা তুমি ছাগল চড়াবে আসো, আমাদের একটাই আছে, ওইটাও না বিক্রি করে দেবে আমাদের। মানে ওটা ছাগলটা না মানে ইসে হয় না, বড় হতে পারে না, কিছু না কিছু একটা হবে, মরে যাবে ওরকম। তাই তাপস দিদি তুমি চলে গেলে নাকি? বলছে তুমি কোথায় গেলে দিদি বলো। আচ্ছা ভীম বলছে এবার তুমি ইউটিউব থেকে অনেক টাকা পাবে। হ্যাঁ তা তো পাবোই গো, তাই তো ভাবছি এত টাকা রাখবো কোথায়। আচ্ছা টাকা দিয়ে কি করবে? সত্যি কথা বলতে কি বলতো, যদি কোনোদিন সাকসেস হই, নিজের জন্য কি করব জানি না, তবে কিছু কিছু স্বপ্ন আছে, তবে জানি না স্বপ্নগুলো সত্যি হবে কিনা, দেখা যাক কত দূর হয়। এই দেখো ভীম কে এসেছে, তোমার বেবি চলে এসেছে দেখো। হ্যাঁ টিয়া দিদি আছে একটু পরে। কেন তুমি মনু দিদি তুমি চলে যাচ্ছ কেন এখন? এসি টিয়া ভালো আছো? হ্যাঁ ভীম আমি ভালো আছি। আমার শোনার জন্য? ও আচ্ছা, তোমার শোনার জন্য। হ্যাঁ দেখো না, ওখানে ছিলাম, ওখানেও আমার নেটওয়ার্ক প্রবলেম, বাড়িতে আসলাম তা ওখানেও নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা একটু পরে। আচ্ছা মনু দিদি এখন কোথায় যাবে তাহলে? আচ্ছা দেখো মনু দিদি ভীম কি বলছে জানো, পিয়া বেবি আমাকে কালকে ডিভোর্স দিয়েছে। কি বলছে মনু দিদি বলো তো ভীম, কালকে কি হয়েছিল বলো? কালকে তো তুমি লাইভ করেছিলে, আমি তো যেতেই পারিনি, আমি আসলে না টাইম পাই নাই গো কালকে, আর দেখিও নি আজকে। মনু দিদি আজকে কি রাতে তুমি লাইভ করবে?
কি বলছে পিয়া, তোমাকে ছাগলটা ডাকছে। হে ছাগলটা না, এখানে একটু বসি। দেখো তো ভীম কি বলে, তাপসী দিদি কি চলে গেছে নাকি? দেখো তো তাপসী দিদিকে, মনু দিদি তো বলছে অল্প পরে বলে আসবে। ছাগলটাকে খেতে দিয়েছি তো, মটন রান্না করেছিলাম না, দিয়েছি। আচ্ছা তাপসী দিদি আছে। দিদি তুমি কি কিছু কাজ করছো নাকি বলো? আচ্ছা তাপসী দিদি বলছে আজকে লাইভ করবে। হ্যাঁ দিদি আমি যাব তো বলছি, মানে একটু লেট হবে, খাওয়া দাওয়া করে না আমি ঘর টর মুছে সব কিছু কাজ ছেড়ে রাখবো না, হয়তো সকালে না উঠতে অনেক মানে ইসে হয়, আর সকালে বাবুকে নিয়ে কাজ করতে অসুবিধা হয়, তাই ওই তো। তুমি তো মোটামুটি ধরো 2টা অবধি তো থাকবে, কয়টা থেকে করবে বলো? ছাগল আবার মটন খায়, হেভি। আমাদের ছাগল চাই না মটন চিকেন সব খাই। তোমার কথা শুনে না আমার হাসি পাচ্ছে। তাহলে কি মানুষ খেতে পারে, ছাগলে খেতে পারবে না বলো? আচ্ছা তাপসী দিদি এখন স্নান করবে এখন? আচ্ছা অনেক গরম না ওখানেও? আমিও রাতে রান্না টান্না করে তারপরে করব, আবার সকালবেলা তো স্নান টান করে রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া হলো, তারপরে এত গরম ভালো লাগে না। তাহলে কি তাপসী দিদি এখন চলে যাবে? তুমি আমি থাকবো, কতক্ষণ থাকতে পারি জানি না, তবে তুমি টাইম পেলে আবার এসো, ঠিক আছে? আচ্ছা ভীম বলছে তাহলে দেখো ছাগল ডাকছে আসামি, আওয়াজ আছে আমার এখানে। হ্যাঁ তাই তো বলো, কি পাওয়ার। আচ্ছা ভীম তুমি এখন কোথায় আছো বলো তো? আমি আছি এখন জঙ্গলে, জঙ্গলে আচ্ছা তাপসী দিদি বলছে আমি 10:30টায় বসবো। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি মানে সম্ভব আমি আসার চেষ্টা করব, তবে হয়তো একটু লেট হবে। দেখো না বাবু ঘুমায় না অনেক, মানে দুষ্টুমি করে না, তাই পিয়া আমি খেতে বসবো। হ্যাঁ ভীম যাও তুমি খেয়ে আসো, খেয়ে নেও মমতা লাইফস্টাইল ব্লগ। হ্যাঁ মমতা দিদি কেমন আছো বলো? আমি আমি ভালো আছি মমতা দিদি, তুমি কেমন আছো বলো?
আচ্ছা মমতাদি ভালো আছো? তোমার মেয়ে কেমন আছে বলো? মমতাদি তোমার মেয়ে মেয়ে কেমন আছে? হ্যাঁ মমতাদির ছেলে ভালো আছে, ওই তো মানে ঘুমাচ্ছে এখন। আচ্ছা মেয়েরা ভালো আছে? হ্যাঁ ভালো থাকলে ভালো গো দিদি। আচ্ছা দেখো মমতাদি, ভীম ভীম কি বলছে দেখো, সিএম মমতাদি এসেছে। হ্যাঁ কি কপাল তোমার! হ্যাঁ তাই তো। আচ্ছা ভীম বলো তো, এই যে মমতাদি আছে না, ওই দিদিটাকে না তুমি বন্ধ করে নিও, ঠিক আছে? আমি না লাইভ যদি করি মমতাদিও আসে আর আমাকেও সাপোর্ট করে, তো তাই। তাপসী দিদি তুমি চলে গেছো নাকি বলো? আচ্ছা ভীম তুমি চলে যাচ্ছ নাকি, আর একটু টাইম থাকো। আচ্ছা আমি না জানি না কত টাইম থাকতে পারবো, তবে মনে হয় কয়টা বাজে এখন, 5টা অবধি থাকবো। ভীম আবার যখন টাইম পাবে তুমি 5টার আগে একটু এসো, ঠিক আছে? ভীম তুমি খেয়ে নেও, ঠিক আছে? হ্যাঁ মমতাদি আমি মুম্বাই থেকে চলে এসেছি, আবার যাব পরে, কিন্তু মানে এই যে আমাদের বাড়িতে একটু অসুবিধা, তো মানে আমার শাশুড়ি বেমার, মানে অপারেশন করাবে, তো তার জন্য এই বাড়ি চলে আসলাম। দেখো মমতাদি, ভীম কি বলছে, মিস ইউ মমতাদি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভীম বোঝা, ঠিক আছে। আচ্ছা মমতাদি তুমি কি এখন মুম্বাইতে আছো নাকি বলো? তুমি তো ওইদিন বলেছিলে তুমি মানে কি মুম্বাইতেই থাকো। ভালো লাগলো। আসামে না অনেক গরম গো, এখানে আজকে মনে হয় বৃষ্টি আসবে, একটু একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টি হলেও ভালো। আর বৃষ্টি হলে কি বলতো, আমাদের এখানে না অল্প বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, ওইটাও একটা প্রবলেম। মমতাদি কি আজকে কি রান্না করেছো দুপুরে বলো? আচ্ছা তুমি এখানে মানে মুম্বাইতে থাকো বলো? এম কে সিং, হাই হাই, কেসে হ বলো? মাছ মাংস? আচ্ছা আজকে তো রবিবার তাই না, রবিবার তো স্পেশাল কিছু থাকেই বলো। আচ্ছা মমতাদি কি বলো তো, তুমি যদি লাইক করো না লাইক করে দিও, ঠিক আছে? এম কে সিং বলিয়ে আপ কেসে হো মেরি লাইফ মে আনে কে লিয়ে ওয়েলকাম। আচ্ছা সবাই সবাই থাকে গো, আচ্ছা সবাই থাকো মুম্বাইতে। আচ্ছা মমতাদি তোমাদের মানে বাড়িতে কে কে আছে বলো? আচ্ছা তাপসী দিদি, আমি না 5টা অবধি থাকার চেষ্টা করব, ঠিক আছে? তুমি যদি এখন কাজ আছে তাহলে অন থাকলে অন থাকতে পারো, না হয়তো তুমি আবার আসবে, ঠিক আছে? 5টার আগে আমি ওরকম 5টার দিকেই আমি লাইভ অফ করবো আর কি। আর যদি থাকতে পারি একটু বেশি টাইম থাকবো, এই দেখো না বাবু ঘুমাচ্ছে, যদি বাবু উঠে পড়ে তাহলে তো আবার হয়ে গেল আমার লাইভ করা। হ্যাঁ মমতাদি ঠিক আছে, আমি তোমাকে বলবো বন্ধ করতে। আচ্ছা তাপসী দেখো, এখানে মমতার লাইফস্টাইল ব্লগ আছে না, ও দিদিটাকে তুমি বন্ধু করে নিও, দিদিটাও তোমাকে ব্যাক করে দিবে, ঠিক আছে?
হ্যাঁ দিদি, মমতা দি বলছে আমার বড় তিন মেয়েকে নিয়ে, বর তিন মেয়েকে নিয়ে সারাদিন কাটায় খুব ব্যস্ত। হ্যাঁ ওটাই তো গো, মানে ছেলে মেয়ে থাকলে অনেক ব্যস্ত। আমার দেখো ছোট বাচ্চা, তাও একজন, তাও অনেক মানে প্রবলেম ওকে নিয়ে, মানে আর কি করবো। তাও এখানে এখন আসামে আসলাম, এখানে তো আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তো ওরা সবাই মানে স্কুলে টুলে নিয়ে ঘুরতে নিয়ে যায়। তাও এখন নতুন আসলাম না, অনেকদিন 1 বছর পরে আসলাম, চিনেই না, ভালো করে স্কুলে যেতে চায় না তাই। হ্যাঁ মমতা দি, আমি না আজকে মটন রান্না করেছিলাম আর কুমুর ভাজি করেছিলাম, তুমি? হ্যাঁ মমতাদি, মুম্বাইতে কি এখনো বৃষ্টি হচ্ছে বলো? আমি তো মুম্বাই থেকে চলে আসলাম, যাবে আমার হাজবেন্ড, ওই তো মোটামুটি 1 সপ্তাহ পরে আমি থাকবো, আমি 6 মাস, মোটামুটি 6 মাস পরে যাব। আবার আমার আওয়াজ ঠিক আছে না? আচ্ছা, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম গো, মানে তার জন্য আওয়াজটা ঠিক ঠিক আছে না। এখন এখন দেখো তো আওয়াজটা আওয়াজটা ঠিক হচ্ছে কিনা। এখন আওয়াজ ঠিক আছে বলো মমতাদি? এম কে সিং আপ চলে গে কে? দেখো মমতাদি, এখন কি আমার আওয়াজ ঠিক আছে বলো? শুনতে পাচ্ছ আমার কথা? ও আজ কত, এখন এখন শোনা যাচ্ছে বলো মমতা দি? এখানে নেটওয়ার্ক প্রবলেম না আমার, মানে তার জন্যই জিওটাতে না অনেক নেটওয়ার্ক প্রবলেম দেয়। বলো সবাই, আওয়াজ না গো। আচ্ছা মানে ওয়াশ টাইম তাই বলছো? হয় নাই গো, মানে অনেক বাকি, কি আর বলবো, 1K হয় নাই এখনো। তোমার কত হয়েছে মমতাদি ওয়াশ টাইম বলো? হ্যাঁ মমতাদি আমি বুঝতে পারছি, এখন আমার ওয়াশ টাইম হয় নাই গো, 1K হয় নাই, মানে কি বলে 500ই হয় নাই এখনো। তোমার তোমার কত হয়েছে বলো? টপে তো 4 জন দেখাচ্ছে, কিন্তু কথা তো বলছে মমতা দি একাই, তোমরাও কথা বলো। হ্যাঁ তাপসী দিদি ঠিক আছে, তুমি কি বলে অন থাকো, পরে এসে কথা বলো, ঠিক আছে? অনিমেষ শ্রেয়ান লাইক দেন, থ্যাংক ইউ লাইক করার জন্য আর আমার লাইফে আসার জন্য, থ্যাংক ইউ, ওয়েলকাম। কেমন আছো অনিমেষদা বলে? হ্যাঁ মমতা দি লাইক দিলাম, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনিমেষ। হ্যাঁ অনিমেষ, হ্যাঁ ভালো ভালো আছো? হ্যাঁ এখন কি করছো বলো?
আচ্ছা, শুয়ে আছো। পরে দুপুরে কি খেলে আজকে, কি বলো, কি দেখেছো? বাড়িতে সবাই কেমন আছে বলো? মমতাদি তুমি চলে গেলে নাকি বলো, কথা বলো। আচ্ছা, ভালো আছো, ভালো আছো। আচ্ছা, শাড়িতে ভালো লাগছো, তোমার শর্ট ভিডিওটা দেখলাম। আচ্ছা, আমার তাদের থ্যাংক ইউ। দেখো না, এখানে না অনেক গরম। দেখো, এখানে আসলাম, এই মুখে কি বলে ঘামাচি নাকি অনেক মানে বেরিয়েছে, অনেক গরম তো তাই। অনিমেষ, তুমি চলে গেছো নাকি বলো, কি খেয়েছো আজকে বলো, কি কি রান্না করেছিল? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে মামা দাদি, যাও নিয়ে যাও মেয়েকে পিছনে। পরে টাইম পেলে এসো, আমি 5টা অবধি থাকবো, ঠিক আছে মমতা দিদি? হ্যাঁ, আমি বসে আছি। ও তো দেখো না, রুমে না নেটওয়ার্ক পায় না, তার জন্যই বাইরে এসে বসেছি, এখানে নেটওয়ার্ক। ঠিক আছে মমতা দি, তাহলে বাই, পড়ে এসো, ঠিক আছে। অনিমেষ, তোমার তোমার বাড়ি কোথায় বলো? অনিমেষ, তোমাকে দাদাই বলবো না ভাই বলবো, কিছু বুঝতে পারছি না, যাই হোক তোমাকে দাদাই বলি, ঠিক আছে? কেউ কিছু বলছো না কেন? 7 মাসের বেবি, তোমার বেবির বয়স, তোমার বেবির বয়স কত? কাকে বলছো বলো তো, আমাকে বলছো তোমার বেবির বয়স কত? হ্যাঁ, আমার বেবির বয়স ওই তো 2 বছর মানে হলো আগস্টে। কেমন আছো বলো, 6 মাসের বেবি? আমি নামটা, তুমি এটা কি রেখেছো বলো তো? হ্যাঁ, ছেলে। আচ্ছা, 6 মাসের বেবি, তুমি যদি আমাকে বন্ধু করে তাহলে আমাকে বন্ধু করে নিও, আর কি বলে লাইক করে দিও, আমিও তোমাকে ব্যাক করে দিব, ঠিক আছে? আগে ভীম বলছে আগে ছাগলটাকে কিছু খেতে দেও, তারপরে কথা বলো। ছাগল, আমি না ছাগল ইসে করতে পারি না, ছাগল ওই যে আমার মানে শ্বশুর আছে না, শ্বশুর বাবা ইসে করে, খাওয়ার দিয়েছে তো, ওখানে পাতা, কাঁঠাল পাতা আছে না, ওগুলো দিয়েছে। আচ্ছা, অনিমেষ বলছে করিমপুর। আচ্ছা, তোমার বাড়ি করিমপুরে? আচ্ছা,
দু পিস মটন দাও ছাগলটাকে। হ্যাঁ দেব তো, এখন না টাইম আছে তো খাওয়ার, পরে তো দুপুরে খাওয়ার হয়েছে, এখন আবার রাতে খাবি, বুঝছো? এত খেলে পরে না মোটা হয়ে যাবে ছাগলটা, তার জন্যই এখন দেব না, আবার রাতে খাবে। রাতে রাতে রুটি দিয়ে মটন দিয়ে খাবে। ওই যে দেখো ছাগল, অনিমেষ বলো তুমি দুপুরে কি খেয়েছো? ছয় মাস হবে, খাওয়া দাওয়া ঠিক করে খায় তোমার তোমার ছেলে? না গো, খেতে চায় না অনেক, মানে কি আর বলবো, মানে 2 বছর হয়েছে, যতটুকু খেতে লাগে মানে খাই না এরকম। আর এখন কি বলতো, ওই দিন মানে ওর পায়খানার না অনেক প্রবলেম, ঠিক আছে? তো ওই দিন ডাক্তার দেখিয়েছিলাম, পরে ডাক্তার বলো দুধ, তারপরে সেরেক্স, মানে ওইসব কিছু খাওয়াতে খাওয়াতে না করলো, ভাত, তারপরে মনে করো ডাল ওই সবজি দিয়ে মানে ইসে করে একদম নরম করে ভাত খেতে বলেছে, তাই এখন ওইটার জন্য আরো প্রবলেম হয়েছে। এখন তো ভাতটা তো খেতেই চায় না, এখন মনে করো 2-3-4 টাইম যাই হোক ভাতই খাওয়াইতে লাগে, তাই দুধ খায় খেতে চায়, তো দুধটা এখন ভালো করে খেতেই দিই না। তো আজকে দুধ এনেছি বিকাল, এখন ঘুম থেকে উঠলে পরে অল্প জল দিয়ে পাতলা করে দুধ খাইয়ে দিব, তাই আচ্ছা। হামিদুলদা বলছে পিয়া আমি এসে গেছি। হ্যাঁ ভালো করেছো এসেছো। আজকে জানো আমি তো অনেকদিন হয়েছে লাইভ করি না, তার তাও ওই 2-3 দিন না লাইভে একটু অন হয়েছিলাম, তো 2-4 মিনিট ছিলাম, কেউ ছিল না, তা আমার না খুব মন খারাপ, তো তার জন্যই আমি না কি বলে লাইভ অফ করে দিয়েছিলাম। আজকে সবাই এসেছো, খুব ভালো লাগছে আমার, সত্যি বলছি। তোমরা যদি ওখানে আমার লাইফে যারা এসেছো, যদি তোমরা লাইভ করো আমাকে বলো, আমিও আমাকে টাইম দাও, আমিও তোমাদেরকে টাইম দেবো, ঠিক আছে? আচ্ছা হামিদুলদা বলছে আজকে ছুটি আছে আছে তাই। আচ্ছা আজকে তাহলে ভালো ছুটি আছে। হামিদুলদা বলেছিল না তুমি বাড়ি আসবে, আসবে না কবে আসবে বলো? হামিদুলদা মুন্নু দিদি এসেছিল বুঝছো, এসে আবার চলে গেল, তারপরে আবার আসবে বলছে, রাতে না হলে রবিবার আমার হবে না। আচ্ছা কি হবে না বলো তো হামিদুলদা, আমি জানি না। আচ্ছা তাই না, কি বলে মুন্নু দিদি এসেছিল বলছে পরে আসবে। আচ্ছা তাপসী দিদি বলছে আমি এবার যাব স্নান করতে। আচ্ছা ঠিক আছে তুমি যাও স্নান করে এসো। আচ্ছা আমি আছি 5টা অবধি থাকবো, সময় আচ্ছা আমি ওই তো মোটামুটি ধরো 5টা অবধি থাকবো, যদি যতটুকু টাইম থাকতে পারি দেখি, বাবু যদি ঘুম থেকে না উঠে তাই। আচ্ছা তাপসী দিদি আমি যাবো না, আছি 5টা অবধি থাকবো। আচ্ছা হামিদুলদা বলছে
আর ছান করে কি হবে, আমি মোবাইল অন রেখে দিলাম। আচ্ছা তাপসদা ঠিক আছে, তুমি অন রেখে দেও, তুমি ছান করে এসো, ঠিক আছে। আচ্ছা 6 মাসে বেবি বলছে দুধ খায় তোমার। হ্যাঁ কি বলে, আগে ওখানে মুম্বাইতে থাকতে তো আমি কি বলে একটা আমুল দুধ ছিল না, ফুল ক্রিমের, ওইটা খাওয়াইতাম। তারপরে এখন বাড়িতে এসে তো মানে গায়ের দুধ 2-3 দিন খেয়েছিল, তারপরে ডাক্তার দেখানোর পরে গায়ের দুধ মানে কোনো আমুল দুধ মানে কোনো প্যাকেটের দুধ কিছুই খাওয়াইতে না করলো, বলছে ভাত মানে ওরকম অল্প নরম করে রান্না করে খাইয়ে দিতে। তাই আচ্ছা হামিদুল দা, হ্যাঁ আমার ফেসবুক আছে তো, কি বলে পূজা পণ্ডিত নামে, ঠিক আছে দেখো পূজা পণ্ডিত নামে ইউটিউবের ভিডিও ওখানে আমি পোস্ট করেছিলাম, দেখো পেয়ে যাবে। তোমার তোমার আছে না ফেসবুক বলো? দেখো হামিদুল্লাহ এই ফলটা চিনো বলো তো, এখন ক্লিয়ার আসছে বলো। তাপসী তো ছান করতে গেছে। হ্যাঁ আমার আছে নামটা। আচ্ছা তোমার ওখানে কি আমার ফ্রেন্ড আছে নাকি বলো, অনেক আগে এসে এসেছি শুনছি বলো। আচ্ছা মনু দিদি দেখছো আমাদের কথা শুনছে, অনেক আগে এসেছি শুনছি বলো। আচ্ছা মনু দিদি কি বলো তো, তুমি কি রান্না করেছো আজকে বলো? মনু দিদি তোমার মেয়ে কেমন আছে বলো? বৌদি ভাই তোমার কি বলে তাপসী দিদি না চলে চলে গেছে মানে অন আছে, দিদি ছান করতে গেছে তাই। আচ্ছা 6 লাখটা আমি দিয়েছি, মনু দিদি দিয়েছ, আচ্ছা ঠিক আছে, লাইক করার জন্য অনেক। আচ্ছা অত শোনা নেই বলে তাই শুনছে, আচ্ছা তাই। আচ্ছা মনু দিদি বলছে কমেন্ট করতে পারছিলাম, আচ্ছা তাই। আচ্ছা মনু দিদি বলো তোমার মেয়ে কেমন আছে বলো তো? সত্যি আজকে বলো তো লাইভ করে ভালোই লাগছে, মনু দিদিও এসেছে, হামিদুল দা এসেছে, ভীম এসেছিল, ভীম কি চলে গেল বলো তো, আর তাপসী দিদি এসেছে। আচ্ছা মনু দিদি বলছে আমার মাঝে মাঝে কমেন্ট বন্ধ হয়ে যায়, মোবাইলটা সুইচ অফ করে আবার খুলতে হচ্ছে। আচ্ছা তাই, মোবাইলটা মনে হয় কি হয়েছে তোমার, মোবাইলটা খারাপ হয়েছে বলো। হামিদুল দেয়া বলছে পিয়া আই মিস ইউ, আচ্ছা ফুল গোলাপ ফুল দিচ্ছে। আচ্ছা এই যে দেখো আমার পাপা না ঘুম থেকে উঠে গেছে এখন।
আচ্ছা, সোনা যখন ছিল কমেন্ট করতে পারিনি, দেখছো মনুজি? তাই ভীম রাগ করে মনে হয় চলে গেছে। ঠিক আছে, ডাকো ভীমকে, চলে আসবে। দেখো ভীম, মনু দিদি তোমার বেবি চলে আসছে, আসো। মনু কান তোমার বেবি কান্না করছে, কোথায় তুমি, চলে এসো। বাবুরে গেঞ্জি পরাও, সোনা পাপা, এই যে বাবু, দেখো ভীম আবার শুনছে কি। হ্যাঁ হামিদুল দা, হয়তো ভীম শুনছে, কিন্তু ডাকো মনু দিদি আসবে। আচ্ছা মনু দিদি বলছে ডাকবো না পিয়া দিদি, ও খুব ব্যস্ত। আরে ব্যস্ত থাকলেও বিবি ডাকলে আবার আসবে না, বলো, ডাকো তুমি, চলে আসবে, সব ব্যস্ত ছেড়ে। আর ভীম দেখো তোমার বিবি ডাকছে, আর চলে আসো তাড়াতাড়ি। মনু দিদি কালকে তুমি লাইভ করেছিলে, আমি না দেখিয়ে নাই, নাহলে তো যেতাম। আবার যখন লাইভ করবে নিশ্চয়ই আমি যাব। ঠিক আছে, হ্যাঁ মনু দিদি, অনেক কষ্ট কর, অনেক কষ্ট করতে হইব। আচ্ছা হামিদুল্লাহ বলছে দেখো পিয়া, হ্যাঁ হ্যাঁ বলো, দেখছি তো। কি বলে ভীম, মনু দিদি ভীম মনে হয় তোমার আমাদের কথা শুনছে। ঠিক আছে, আচ্ছা মনু দিদি বলছে তোমরা জানো না আমার শোনার কত কষ্ট। হ্যাঁ আচ্ছা, দেখছো ভীম তোমার কত চিন্তা করে তোমার বেবি। হামিদুল্লাহ কি দেখবো বলো, হামিদুল্লাহ তুমি কখন রুমে আসবে বলো, তুমি কি ভাত খাও নি এখনো বলো। আমার শোনা, এই তো পিয়া ছাগলটাকে, ছাগলটা কোথায়? আচ্ছা ছাগলটা আছে ওইখানে, এই দেখো মনু দিদি তোমার তোমার শোনা চলে এসেছে। দেখো ভীম তোমাকে মনু দিদি কি দিচ্ছে, এই দেখো হামিদুল্লাহ। আচ্ছা ছাগলটা দেবে আমাকে, হ্যাঁ নিয়ে যাও ছাগলটা, ভালোই হয়। কালকে মুনুর লাইভে পিয়াকে দেখুন, আমরা সবাই মিস করেছি। আচ্ছা তাই, আমি না দেখিনি আর জানো, কালকে কি আর বলবো, অনেক ব্যস্ত ছিলাম মানে তাই। আর রাত্রে কারেন্ট ছিল না, 2 ঘন্টা কারেন্ট ছিল না, তারপরে রান্না টান্না করে, আর ওরা হসপিটাল থেকে আসতে না অনেক অনেক লেট করেছে। আসো বাবা, আমি কোনো আসবোই না। আমি কি বললাম পিয়া, হ্যাঁ মিস করেছো, হ্যাঁ ঠিক, আমি না যেতে পারি নাই গো। আমি ঠিক আছে, আজকে তো মনে করো আমি তাপসীদের লাইফে যাবই, আর তোমরা এসেছো, আমার খুব ভালো লেগেছে সত্যি, একদম হামিদুল্লাহ। ছোটা বলছে আমি মুনুর কাছে তোমার কাছ থেকে নেবো। আচ্ছা তাই, আমি জানি তো, হামিদুল্লাহ বলছে আমি জানি তো। আচ্ছা সামনে এসো পিয়া দিয়ে, আচ্ছা সামনে আসবো, ঠিক আছে। এই তো দেখো না, এখানে নেটওয়ার্ক পাই না, কিছু পাই না, বাইরে বসে আছি তাই। আসবে না সামনে, আচ্ছা ভীম বলছে সামনে আসবে না। এই যে ভীম দেখো, ছাগল, ছাগলটা নিয়ে যাও, দিয়াম তোমাকে মনু দিদি, তুমি নিয়ে যাও তোমার শোনার জন্য ছাগলটা। হ্যাঁ দেখেছো, দেখেছো? আচ্ছা ভীম বলছে তোমাকে দেখি,
তুমি সামনে এসে আমার মন খারাপ করবে। আচ্ছা তাই, দেখো ছাগল নিয়ে যাও ভীম। মনু দিদি তুমি কি বলে, তোমার শোনার জন্য ছাগলটা নিয়ে যাও। হামিদুলদা বলছে পিয়া তোমার 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 আজকে হেভি লাগছে। আচ্ছা তাই, দেখো না যেভাবে ছিলাম, রান্না করেছি খাওয়া দাওয়া করে এইভাবেই লাইভ অন করলাম, আর কি করবো। ছোটা ভীম বলছে বি কি বেবি ভালোবাসা দিচ্ছে, দেখো দেখো মনে হয় তোমাকে ভালোবাসা দেয়। এ মা গো কাকে বলছো ছাগলের কাছে যে, ছাগলের কাছে কি বলে, ভীম বলছে ছাগলটা বলে নিয়ে যাবে ঠিক আছে মনু দিদির জন্য, মানে তোমাকে পালার জন্য দেবে আর কি, তাই বলছে মনু দিদি। ও মনু দিদি দেখো ভীম তোমাকে বলছে সেম ভালোবাসা, সেম টু সোনা, তাই সবাই বলছিলাম আমি বলে মুম্বাই থেকে এসে তোমাদেরকে ভুলে যাবো। সত্যি আমি ভুলি নে, আমার না মনে পড়ে ঠিক আছে। আর কি বলতো, হয়তো আমি তোমাদের লাইফে যেতে পারি না, মানে ওখানে অন্যরকম ছিল, ধরো এখানে তো একটু কাজ, তারপরে একটু সকালে উঠতে লাগে, তাও তো সকালে দেখো না উঠতেই পারি না, যে অবস্থা। আমি ছাগল আমি ছাগলের ধারে কাছে যাই না, মনু দিদি বলছে আমি ছাগলের ধারে কাছে যাই না, মনু গজা দেবে আমি খাবো। ও আচ্ছা কি মনু দিদি তোমাকে হামিদুলদা কি বলছে, মনু গজা দেবে আমি খাবো, শাড়ি পরছো ভালো লাগছে মনু দিদি। হ্যাঁ শাড়ি মানে ওই তো পরতে লাগে, আর সবসময় পরি না, নাইটিই পরি। আজকে কি হয়েছে, শাড়িটাই পরলাম, মানে নাইটিগুলো আমি নাইটি না বেশি নিয়েও আসি নাই, তারপরে সব ভিজা ছিল, ভাবলাম একটু শাড়িটাই পরি। হামিদুলদা আচ্ছা কি বলে মনু দিদি, কালকে কি তুমি গজা বানিয়েছিলে নাকি বলো, সামনে এসো, সামনে দেখো, মরো না কথা বলছে, বেশি ভালো লাগছে, সামনে আসবো পরে একটু ঠিক আছে। তোমাদের কথা শুনে হাসি পাচ্ছে, আর কি বলো তো আমি হাসলে না আমার শুধু দাঁতগুলাই দেখা যায়, আমার নিজেরই লজ্জা লাগে, তার জন্য আমি এখন সামনে আসবো না। আর আগে থেকে একটু হালকা হয়ে গেছে, না হালকা হলে না মানুষ আরও দাঁতগুলাই বেশি দেখা যায়, আর শরীরটা দেখো কি গরম, গরমে না কি বলে ঘামাচ্ছি নাকি ওইগুলো বেরিয়েছে, মানে আর কি বলবো। দূর দূর আচ্ছা কি হয়েছিল বলো তো, হামিদুলদা গজা নিয়ে যে বলছো, তাপসী দিদিও বললো গজা নিয়ে, তুমিও বলছো, এখন আমাকে একটু বলো বলো তো। আচ্ছা ভীম তুমি চলে গেলে নাকি বলো, বাবা পিয়াদি কি বলো তো, বলো মনু দিদি কি কালো গজা, কি কালো গজা গো হামিদুলদা, গজা আবার কালো থাকে নাকি, গজা না আমিও ভালো পাই খেতে মনু দিদি, আমাকেও দেবে হ্যাঁ ঠিক আছে, কালো হোক যাই হোক গজা হলেই হলো। আচ্ছা তুমি তো সব বলে দিলে, তোমার ঘামাচি হয়েছে কি আর দেখবো। আচ্ছা হ্যাঁ গো এখানে খুব গরম না, আর আমি যে চুলাতে রান্না করছি আরও বেশি মানে হয়েছে, আর মুম্বাইতে তো দেখো রোজ বৃষ্টি হয়, তারপরে ওখানে তো আর রান্না বাড়া কি দুই টাইম রান্না করি, তারপরে কারেন্ট তো থাকেই, ওখানে তো অল্প ঠান্ডা ঠান্ডা মৌসুমটা ছিল, আর এখানে তো গরম না খুব, তার জন্যই। হামিদুলদা বলছে ভীম ভীম জানে, মনু দিদি বলছে হামিদুলদা। আচ্ছা ভীম তুমি কোথায় গেলে বলো তো, বলো তো কি কি হয়েছিল, গজা কোথায় আমাকে দেবে না বলো। হামিদুলদা বলছে কালো গজা, আচ্ছা কালে কালো গজা কি বলো, টপ এত কমে
যাচ্ছে কেন বলো তো? কখনো তো পাঁচ দেখাচ্ছে, আবার এখন তো দুই দেখাচ্ছে বলো। না দিদি, ঠিক আছে, কিছু বলবো না, তুমি থাকো, তুমি না থাকলে ভালো লাগবে না তো। মো দিদি, তুমি তুমি থাকো, কিছু বলবো না, তুমি না থাকলে ভালো লাগবে না তো। তুমি এসেছো, আয় পাপা। ঠিক আছে, তুমি থাকো, আর কথা নিয়ে কিছু বলবো না, বলো না হামিদুলদা। আচ্ছা ঠিক আছে, মনু দিদি বলবে না, ঠিক। কিন্তু কি বলতো মনু দিদি, গজা কিন্তু খাওয়াইতে লাগবে, ঠিক আছে? মনু দিদি বলছে ও হামিদুল্লাহ। টপ তো এখন এক ওয়ান দেখাচ্ছে, আচ্ছা তাই। আচ্ছা মনু দিদি, তোমার হাজবেন্ড কবে আসবে বাড়ি বলো? দেখো মনু দিদি কি বলছে হামিদুল্লা, বলছে মনু আই মিস ইউ, তোমাকে গোলাপ ফুল দিচ্ছি, দেখো ঠিক নেই পেয়া দিয়ে। আচ্ছা দুর্গাপূজায় আসবে কি বলো? মনু দিদি বলছে হামিদুলদা, দেখো তোমাকেও ফুল দিচ্ছে, দেখো হামিদুলদা, মনু দিদি তোমাকে ফুল দিচ্ছে। ঠিক হলে বলে দেবো পেয়া দিয়ে। আচ্ছা ঠিক আছে মনু দিদি, আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে। এটা হলো আগস্ট না, আগস্ট সেপ্টেম্বর এক দুই তারিখ কি খেলে মনু দিদি? কাকে বলছো, আমাকে বলছো না কি বলো? আমার হাজবেন্ডও তো এখন আসেই না, ওর বাবার কাছে, ঘুম থেকে উঠলো মাত্র বাবু। পেঁয়াজ কি বলে মনু দিদি, দেখো তো এটা এটা চিনো, এটা কি ফল? কি বলছো দিদি, বাতাবি বাতাবি?
এটা মানে কি মনু দিদি, আমি না কিছু বুঝতে পারলাম না গো। ও বাতাবি লেবু, হ্যাঁ হ্যাঁ হামিদুল্লাহ সে বাতাবি লেবু। বলো কি করে কি করে, মানে ওই তো কি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোমরা থাকো, আমি 1 সেকেন্ড আসছি, ঠিক আছে। হ্যাঁ আসো। হ্যাঁ বলো। হামিদুল্লাহ বাতাবি লেবু খাবে? হ্যাঁ বলছে খাবো, তুমি যদি আমাকে দাও। আচ্ছা দেখো তো মনু দিদি, এটা কি আসলো, দিস মেসেজ ইজ হল ফর রিভিউ মেসেজ, আমার নেই হামিদুল্লাহ বাতাবি লেবু। আচ্ছা নিয়ে যাও মনু দিদি, আমাদের এখানে আছে কত, দেখো আরেকটা গাছ আছে ওইদিকে, ভালোই লাগে খেলে বুঝছো। পিয়া দিদি আছে বাতাবি লেবু, হ্যাঁ এই যে দেখো না অনেক আছে, নিয়ে যাও। আচ্ছা মনু দিদি একটা মেসেজ দেখতে পাচ্ছো, এই যে কি বলে, দিস মেসেজ ইজ হল নাকি লেখাটা, ফর রিভিউ ভিউ মেসেজ, এটা কেন আসলো দেখো তো। হ্যাঁ খাওয়া আসছে, দাঁড়াও। মনু দিদি বলছে হামিদুল্লাহ এগুলো দেখতে পাবো না। আচ্ছা এগুলো দেখতে পাবে না, তোমাদের এখানে নেই তাই না, মনুর কাছে আছে কমলা লেবু। আচ্ছা তাই, কমলা লেবু আছে। ওই মেসেজ দেখা যায় না, ও আচ্ছা ওইটা মেসেজটা দেখা যায় না, আচ্ছা ঠিক আছে, আমিও জানি না না তাই। না হামিদুল্লাহ তাও নেই, দেখো হামিদুল্লাহ নেই বলে কমলা লেবু তাই বলছে মনু দিদি। হামিদুল্লাহ বলছে হ্যাঁ আছে বলে,
হামিদুলদা সব জায়গায় হয় না, মনু দিদি বলছে হামিদুলদা সব জায়গায় হয়, সব জায়গায় নয়। ও আচ্ছা, সব জায়গায় নয়, চুপ। আচ্ছা তাই, বুঝলে কিছু না মনু দিদি? আমি কিছুই বুঝতে পারি নাই গো। হামিদুলদা কি, হামিদুলদাকে বলছে মনু দিদি কি, হামিদুলদা কি খেয়েছো বলে দেও, হামিদুলদা তুমি কি খেয়েছো? আমি বুঝেছি। আচ্ছা হামিদুলদা বুঝেছো তুমি? আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। আমি আজকে না মটন রান্না করেছিলাম আর কুমড়ো ভাজি করেছিলাম। আচ্ছা মনু দিদি, হামিদুলদা তোমরা কথা বলো, আমি একটু কি বলে দুধটা গরম করে দিয়ে আসি, ওর বাবুকে ওর ঠাম্মি খাওয়াই দিবে, ঠিক আছে? থাকো, আমি অন থাকো, আমি আসছি। তোমরা আচ্ছা মনু দিদি বলছে আমি এবার চলে যাব পিয়া দিদি। আচ্ছা পিজা, তাই হামিদুল্লাহ। আচ্ছা থাকো মনু দিদি আর একটু টাইম, জল ধরবো পিয়া দিদি, এখন আছি। জল ধরবো মানে কোথা থেকে জল ধরবে বলো? ও 15 মিনিট জল থাকে। আচ্ছা ঠিক আছে মনু দিদি, তুমি যাও জল নিয়ে, জল নিয়ে আসো। আচ্ছা হামিদুলদা বলছে আমি আজকে সকালে কাজে গিয়েছিলাম, আমার তাই বাইরে খেয়েছি। আচ্ছা টাইম জল দে। ও আচ্ছা টাইম জল, হ্যাঁ টাইম জল, টাইম টাইম জল তো অনেক ভালো। ঠিক আছে নিয়ে আসো। স্নান করতে গেছে তো, স্নান করে আসবে বলছে। টাটা হামিদুলদা, পিয়া দি ভালোবাসা দিচ্ছে। ওকে আচ্ছা ঠিক আছে মনু দি, তুমি যাও জল নিয়ে আসো। কি
কি বলো? থাকো একটু টাইম, তারপরে দিও। তো জল আনতে হবে। হামিদুল্লাহ চলে গেলে নাকি তুমি আবার? তুমি কালকে তোমার ফেসবুক নাম পিয়ানা পূজা আমার, হ্যাঁ হামিদুল্লাহ, আমার ফেসবুকের নাম না পূজা পণ্ডিত, ঠিক আছে? পূজা পণ্ডিত, আর হলো গ্রিন কালারের শাড়ি পরা দেখো। আর ওখানে দেখবে আমাদের আসামেরই, আমি যে জায়গাতে থাকি না ওখানে নাম লেখা আছে, নলবাড়ি বলে লেখা আছে। আচ্ছা মানান্ত একটু বলবো, PUJA পূজা, PANDIT পণ্ডিত, আর হলো পূজা নামটা PUJA পূজা। হ্যাঁ হামিদুলদা বলো। দেখো তাপসী দিদির এখনো স্নান হয় নাই, এখনো তো আসছে না, বলছে আমি আমি আসতেছি তাই। আমার টপ তো জিরো দেখাচ্ছে হামিদুল্লাহ, তুমি কি বলে নাকি মনু দিদি তো চলেই গেল।
হ্যাঁ আমি বলেছি শুনো নাই পূজা মানে পূজা পণ্ডিত পি ইউ জে এ আর পি এ এন ডি আই টি আচ্ছা পাওনি আচ্ছা পাবে দেখো ভালো করে খুঁজে হ্যাঁ কি বলছো কাট পার্স তো নাই গো আমি মুম্বাই থেকে এসে ঘুরছি ওই যে একটা 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 আছে ওরা হাতে নেন না কিন্তু না না আনি নেই ঠিক আছে পরে দেবো হ্যাঁ পাবে হয়তো মানে এখন দেখাচ্ছে না তাই তুমি খাই দাও তো দুধটা পাপড়ে পাপড়ে দুধটা খাই দাও আমার আমার কাছেও খায় না আমি দুধ খাইতে গেছিলাম আমার কয় কি কয় থাম থাম দূরে গেছে গা আমার কুলে আসছে না কেন দেখছো এখানে এসে এখন বাবু আমার কুলেও আসে না এই যে দেখো পা হাই যে এই যে দেখো হামিদুল দা বাবু চোখে দেখো বাবু না চোখে জানি কি হয়েছে এটা বাবা দেখে দেখে তাকাও চলে যাচ্ছে আমার কাছে খাই না তো দেখেছ দেখো চোখে না এটা কি চোখ চোখ উঠে নাকি বলে ওটা চোখ মানে সে হয়েছে হ্যাঁ হ্যাঁ বোন ভালো আছি আমি তুমি কেমন আছো বলো এসএস ব্লগ হ্যাঁ বোন তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি তুমি কি এখন লাইভ করছো বলো হামিদুল দা দেখো কে এসেছে তোমরা ভালো বাংলা বলছো আচ্ছা হ্যাঁ হামিদুল দা আমরা তো বাঙালি না বাংলায় তো বলবো বলো কিন্তু কি বলো তো একটু মানে ঘরের ভাষাটা একটু অন্যরকম আছে তার জন্য এস এস ব্লগ তুমি বোন কি বলে তুমি কি লাইভ করছো এখন বলো আমি তো ওই দিন তোমাকে দেখলাম লাইভ করতে তারপর তার দেখি নাই বলো হ্যাঁ তাপসী দিদি দেখো হামিদুল দা তাপসী দিদি চলে এসেছে এবার হ্যাঁ বলো এবার ভালো আচ্ছা এস এস ব্লগ হ্যাঁ বোন ভালো আচ্ছা হ্যাঁ ভালো থেকো হামিদুল দা ঠিক চিনতে পারছি না কেন চিনতে পারছো না ওই যে তাপসী দিদির লাইফে যাই তো ওই যে এস এস ব্লগটা মানে ছেলে দেখার জন্য যে বলে বলো সবাই ওই যে ওই বোনটা দেখো কি বলস তুই বাবা এগুলা আচ্ছা করি মাঝে ঠিক আছে আমি তুমি বলে দিও তখন আমি ঠিক তোমার লাইফে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অপু আচ্ছা এস এস ব্লগ তোমার নাম তো অপু তাই না বলো হ্যাঁ বলো তো বোন তোমার নাম অপু না হ্যাঁ আমি দিলদা মনে হয় অপু আমি আমি ঠিক নামটা মনে করতে পারছি না আচ্ছা তাপসী দিদি আজকে তুমি ভিডিও বানাও নাই বলো আমি না আজকে দেখিই নেই দেখি নেই বলতে একটা দেখেছিলাম মনে হয় ওটা তোমার মেয়ের কিন্তু তাই ভালো করে দেখতেই পাই নাই যদিও দেখি না আমি পরে দেখে নেব ঠিক আছে
কি হলো, কেউ তো কিছু বলছো না গো? আমার টপ তো মাত্র দেখাচ্ছে 2, বলো। সবাই মেসেজ করো বলো। ও তো আমি একটু পরে রেখে দিব, 5টা বাজলে, বুঝছো? ও তো বাবু মানে উঠে পড়েছে না, ওকে দুধ খায় না, খাওয়াই দিতে লাগবো আমি। আচ্ছা আচ্ছা, আমি দুলদা, হ্যাঁ আমি জানি তো আছো। হ্যাঁ মনে কি বলে, তাপসী দিদিও আছে, কিন্তু কি বলতো দেখাচ্ছে না। না না আমি সুমি। ও আচ্ছা সুমি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। মনুবন না দিদি, তাপসী দিদি, মনুবন মনু দিদি না, এসে কি বলে জল আনতে গেছে, বুঝছো? টাইমে জল দেয় যে, ওখানে জল আনতে গিয়েছে তাই। এসএস ব্লক বোন, আচ্ছা বোন বলবো না দিদি বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে এসএস ব্লক, আমি কি বলে তুমি লাইক করো নাই, যদি একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা তাপসী, দেখো এখানে না এসএস ব্লক আছে, যদি বন্ধ করো নাই বন্ধ করে দাও। ওই বোন না দিদি ভাবে, যাই হোক বোন বোন বলেছি, ও বোনটাও না খুব ভালো, তোমাকে ও বন্ধ করে দেবে, ঠিক আছে? আচ্ছা তাপসী দিদি বলছে ভিডিও করেছি 2। আচ্ছা হামিদুলদা বলছে বৌদি বলো, হ্যাঁ তাপসী দিদি বলো। দেখো একটু রাগ দেখাও, তেলে খাবো। হামিদুল ভাই খাওয়া দাওয়া করলে, দেখো হামিদুল দা, তাপসী দিদি বলছে হামিদুল ভাই খাওয়া দাওয়া করলে, বলে দাও খাওয়া দাওয়া করেছো কিনা। কথা শুনে না ওগুলো মনে হয় বাতাবি লেবু। হ্যাঁ দিদি এগুলো বাতাবি লেবু। আচ্ছা ভীম তুমি কি আছো বলো, তুমি কি বলে 5টা, আমি তো 5টা বাজে রেখে দেবো, একটু আসলে ভালো হতো আর কি, টপটা থাকতে থাকতে আমি চলে যেতাম। দেখো তাপসী দিদি, দেখো এটা না ভীম বলেছে মনু দিদিকে নিয়ে দেবে। ছাগলটাকে আচ্ছা বাইরে, হামিদুলদা বলছে বাইরে খেয়েছি। আচ্ছা আচ্ছা এসএস ব্লগ বোন তুমি চলে গেছো নাকি বলো? তাপসী তোমাদের ওখানে আছে বাতাবি লেবু? বাবা এদিকে আসো, খাইছে দুধ খাই নাই না? আসো বাবা আসো আসো, এই যে আন্টি দেখবো তোমাকে, আসো। কেউ কিছু বলছো না কেন বলো, মেসেজ করো, তোমরা তো কিছুই বলছো না। বাইরে যদি থাকো এভাবে, আচ্ছা হামিদুলদা বলছে খুব খিদে লাগছিল তাই আমি বাইরে খেয়েছি। আচ্ছা বাইরে কি খেয়েছো, ভাত খেয়েছো কি বলো? মাম্মা আসো, আন্টি দেখবে তোমাকে, আসো আসো আসো, দেখো আন্টি আঙ্কুল দেখবে তোমাকে, আসো।
ইশিতা কি ডাক্তারের কাছে যাবি নাকি? আচ্ছা পিজা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ দিদি, ও বাবু উঠে গেছে, আধা ঘন্টা হয়ে গেল। ওই দেখো না বাপা, এদিকে আসো। উঠা নেই মানে ঘুরছে শুধু। দুধ খাইয়ে দিতে দুধটা গরম করে দিলাম, ওর ঠাম্মাকে নাই খাবে না, আমার কাছেও আসবে না, তাই খালি ঘুরছে। ওখানে ছোট ছোট মুরগি আছে না, মুরগির বাচ্চা, ওগুলোকে যায় ধরে এরকম। আমার টপ না ওয়ান দেখাচ্ছে দিদি। আচ্ছা তোমাদের এখানে টাইমের জল দেয়? হ্যাঁ টাইমের জলটা না খুব ভালো, আমাদের এখনো না ইসে লাগিয়েছে কিন্তু এখনো চালু হয়নি। টাইমের জলটা তো ভালোই, আমি এখন এখানে জলটা কিনে আনছি। ওই তো 4টের সময়। আচ্ছা 4টের সময়, আচ্ছা ওই জলটা তো মনে করো, তাহলে তো টাইমে জল দিলে মনে করো কিনতে লাগে না, কারণ ওই জলটা তো ভালো। আমি এখানে এসে কিনে আনছি আমি জলটা। আচ্ছা তোমরা তো আছো, তাহলে আমার টপ জিরো দেখাচ্ছে কেন বলো? বুঝতে পারছি না তো। আচ্ছা তাই আমি এখন স্নান করলাম। আচ্ছা তোমাদের বাড়িতে কি টাইম মানে জলের ইসেটা বসানো আছে দিদি বলো? আমার টপ না জিরো দেখাচ্ছে কেন বুঝতে পারছি না তো। এই যে দেখো দেখো দিদি, এই যে বাবুকে, এই দেখো চোখে না কি হয়েছে বাবুর, দেখেছো? দুধ খাওয়াবে তো, তার জন্য দৌড়ে আমার কাছে চলে আসছে। আচ্ছা তাই আমি জল ভালো না? আচ্ছা কিন্তু টাইমের জল তো ভালো দেয় গো, ওখানে ভালো না কেন? আমরা কেনার জল খাই। আচ্ছা কেনার জল খাও। হ্যাঁ বৌদি তুমি তাড়াতাড়ি কি বলছে, লাইফে তাড়াতাড়ি আসতে বলছে, ঠিক আছে। এখন টপ দেখাচ্ছে ওয়ান, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। হাসতেছে দেখো, আমার টপ ওয়ান দেখাচ্ছে, তোমরা তো দুইজন আছো, তাও এই যে এখন জিরো দেখাচ্ছে। এই যে সোনা বাবা আমার, আমি এখন যাও একটু খেয়ে নাও, আমি এখন রেখে দিব লাইভ। এই যে দেখো না, ওর পাপা দুধ খাওয়ানোর জন্য পিছনে দৌড়াচ্ছে, ও আমার কাছে ছুটে পালাচ্ছে, খাবে না দুধ। দেখো খুব হাসি দেখছো দিদি, এখানে এসে না আসামে ওর ওখানে খুব খুশি, কেন বলতো? ওদিকে ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, তারপরে মানে সবাই আছে এখানে তার জন্যই। আর মুম্বাইতে তো একা একা আর রুমে সব সময়, তাই ওরকম। ও আচ্ছা প্রচুর আয়রন চলে। হ্যাঁ চলে তো আয়রন হবে আমাদেরও, মানে মোটরে তারপর ফিল্টার করে খাই, আর মানে সবজি টবজি গুলা রান্না করি, আর হলো খাওয়া জলটা না কিনে আনি আমরা। আমার টপ দেখাচ্ছে ওয়ান, ভাবছিলাম টপটা থাকতে থাকতে যাব, কিন্তু মনু দিদিও চলে গেল, ভীমও চলে গেল, হামিদুলদা তুমি আছো। কি ইস্যু? থাকো এভাবে ঠান্ডা লেগে কাশি যে দিদি কিছু বলো, আমার টপ তো দেখাচ্ছে ওয়ান।
আমি আছি। আচ্ছা হামিদুলদা বলছে আমি আছি। কি হামিদুলদা তুমি চলে যাবে না কি বলছো বুঝতে পারছি না, একটু থাকো, টপটা একটু থাকলে আমি না অফ করে দেব এখন, ঠিক আছে? একটু কাজও আছে মানে আর একটু থাকো, আমি যে রেখে দেবো একটু পরেই। হামিদুল ভাই আজকে মনে হয় ম্যাডাম আসবে, দেখো হামিদুল দা ম্যাডাম আসবে বলে তাই বলছে, তাই নাকি বৌদি? কালকে আমাকে রাতে মেসেজ করেছিল। আচ্ছা তাপসী দিদি বলছে কালকে রাত্রে, কালকে আমাকে রাতে মেসেজ করেছিল। আচ্ছা তাহলে তুমি লেট করবে না। আচ্ছা হামিদুলদা বলছে তাহলে তুমি লেট করবে না, তাপসী তুমি তাহলে লেট করবে না, তাড়াতাড়ি লাইভে বসো, ঠিক আছে? আমার টপ না ওয়ান দেখাচ্ছে। হ্যাঁ না আমি যাবো না তো, হামিদুল ভাই নাম মানবে লাড্ডু ফুটা। আচ্ছা হামিদুল ভাই মনবে লাড্ডু ফুটা, বৌদি তুমি কি আমাকে শোনালে? হ্যাঁ হামিদুল দা তোমাকে তো শোনাচ্ছে দেখো। আচ্ছা কি বলে দিদি, আমি না তাহলে রেখে দিই এখন, কি বলো তো, যে একটু কাজ আছে, তারপরে বাবুকে একটু কিসে করতে লাগবে। আমি তো দাদা তাহলে আমি এখন রাখবো, ঠিক আছে? রাখবো কি বলো, ওয়ান টপ দেখাচ্ছে, বোন মেসেজ করো। আচ্ছা তাহলে তুমি লেট করবে না, হামিদুলদা বলছে তাহলে তুমি লেট করবে না, দিদি তোমাকে বলছে। হ্যাঁ হামিদুল ভাই না মনমে লাড্ডু ফুটা, দেখো হামিদুল ভাই হামিদুলদা তোমাকে তাপসী দিদি কি বলছে। আচ্ছা হামিদুলদা বলছে বৌদি তুমি আমাকে শোনালে। আচ্ছা মনে তো মনে তাপসী দিদি বলছে মনে তো হচ্ছে তাই। আচ্ছা আর দিদি বলছে বোন মেসেজ পড়ো। আচ্ছা হ্যাঁ আমি না দেখতে দেখতে পাচ্ছিলাম কিন্তু আচ্ছা দিদি আমি তাহলে এখন রেখে দিই, ঠিক আছে? পরে তোমার রাতে কথা হবে তোমার লাইফে, ঠিক আছে? হামিদুল দা তাহলে আমি রেখে দিই এখন। রাতে কথা হবে, ঠিক আছে? তাহলে আমি রাখলাম, বাই। ওকে বাই। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ
আপ আপ আমাদের আমাদের দাঁড়া।